এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত এভিডেন্স রিসিপ এটা হচ্ছে আমরা যেটা এখান থেকে সাবমিট করেছি দেখতে পাচ্ছেন সিক্স এটা হচ্ছে আমাদের পিন নাম্বার তো এখানে আপনারা টোটাল অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল পে থেকে আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন তো আমি সম্পূর্ণ প্রুফটি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটিতে ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন এর আগে কিন্তু আমার ভিডিও আছে যেখানে আমি বিকাশে টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিন্তু লাইভ টাকাটাকে রিসিভ করে দেখাবো যে টাকাটা আমি ট্রান্সফার করার পরে গোপন পিন নম্বরের টাকাটা আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করব দ্যান চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি আমাদের ভিডিওতে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা কান্ট্রিটাকে সিলেক্ট করব হচ্ছে বাংলাদেশ তো আমি একটু ফটাফট করতেছি কারণ আমি ভিডিওটা বেশ লম্বা করব না খুব সহজভাবে ভিডিওটিকে শেষ করে দেবো তো এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট জাস্টে দিয়ে দিব পরবর্তীতে আমরা এটাকে এডিট করে নেব জাস্ট এভাবে দিয়ে দিলাম বেনিফিশিয়ারিকে অ্যাক্টিভ করার জন্য তো এরপরে এখান থেকে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভার নেম এখানে আমাদেরকে রিসিভার নেমটা দিতে হবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে উনি আপনার কি হয় তো আপনারা এখান থেকে ফ্যামিলি সিলেক্ট করতে পারবেন অথবা আপনারা ফ্রেন্ডস সিলেক্ট করতে পারেন করার পরে দেন এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সাপোর্ট এটাকে সিলেক্ট করে দিতে পারেন তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম নামটি দেওয়ার পরে দেন এখান থেকে আমি আবারও এটা সিলেক্ট করে দিচ্ছি তো আমার এটা একবার কেটে গেছিলো তো দেওয়ার পরে দেন এখান থেকে আমরা ফ্যামিলি ফ্যান্স সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করবো অ্যাড টুতে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবারও আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে তো আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা সেভিং অথবা ফ্যামিলি সাপোর্ট এইটা সিলেক্ট করতে পারি দেন এখান থেকে আমরা প্রোসটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি কোড আসবে ফাইভ ডিজিটের সে ওটিপি কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার ওটিপি কোডটাকে বসিয়ে দিচ্ছি তো এখানে মূলত আপনারা যে নামটি এখানে দিবেন ওই নামটি আপনাদের সেলফিন অ্যাকাউন্টে থাকতে হবে যদি আপনারা সেলফিন অ্যাকাউন্টে অ্যাড মানি করতে চান আর কি আর যদি বাংলাদেশে ট্রান্সফার করতে চান মানে আপনাদের বাবা মা ভাই বোনের নামের উপরে সেক্ষেত্রে ওনাদের ভোটার আইডি কার্ডে ঠিক যেভাবে নামটি দেওয়া আছে ঠিক একইভাবে আপনারা নামটি দিবেন তো ওটিপিটা দেওয়ার পরে এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব তো এরপরে হচ্ছে আমাদের মোবাইল ফোনে একটা কল আসবে সে কলটি হচ্ছে এই নাম্বার থেকে আসবে অন্য কোনো নাম্বার থেকে না এখানে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে কল আসার পরে আপনারা ওয়ান পেস করবেন তাহলে আপনাদের বেনিফিশারিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর এটি হচ্ছে মোবাইলে পেয়ে যে অ্যাপস আছে তাদের যে হেল্পলাইন নাম্বার সেটি হচ্ছে এটি তো এটি তো টোল ফ্রি নাম্বার আপনাদের যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় টাকা ট্রান্সফার করতে যদি কোনো সমস্যা হয় টাকা যদি প্যান্টিংয়ে যায় কিংবা টাকা যদি আপনাদের বাংলাদেশে না পৌঁছায় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমি আমার বেনিফিশিয়ারিকে একটু অ্যাক্টিভ করে নিচ্ছি দেনের পরে আবারও ফিরতেছি তো আমারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এটি মূলত অ্যাক্টিভ বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হইতে একটু বেশি সময় নেয় তো আপনারা একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এ নামে টাকাটা যাবে হচ্ছে বাংলাদেশে আর ক্যাশ পিক আপ ফ্যামিলি সাপোর্ট এরপরে হচ্ছে এখান থেকে আমরা ট্রান্স অ্যান্ড কন্ডিশন এটাতে একটা টিক দিয়ে দিব এরপরে হচ্ছে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো এরপরে হচ্ছে আমাদের মোবাইলে পে করার সময় আমরা যে পাসকোর্ডটি দিয়েছিলাম সেই পাসকোর্ডটি আমরা এখানে দিব পাসকোর্ডটি দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম বাটনটিতে ক্লিক করব তো কনফার্ম বাটনটিতে ক্লিক করার পরে এটি হচ্ছে মূলত আমাদের যে নাম্বারটি পিন নাম্বারটি এটি হচ্ছে মূলত সেই নাম্বারটি তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবো সবাই একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখে দিচ্ছি তো এছাড়াও এখান থেকে আপনারা এই নাম্বারটাকে এখান থেকে কিন্তু কপি করতে পারবেন না জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আর অন্য কোনো কিছু নাই তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি একটা ফটো তুলে নিচ্ছি আমার অন্য একটা ফোনে তো দেন এখন হচ্ছে যে কি আমরা আমাদের এই টাকাটাকে মূলত আমরা অ্যাড মানি করবো তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে যদি আমি দেখি যে আমাদের এইটা হচ্ছে মূলত এখন আমরা ট্রান্সফার করছি দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে তো মানে আমরা এটা মূলত রিসিভ করতে পারবো তো এখন এই টাকাটাকে আমি কিভাবে রিসিভ করি আমি আপনাদেরকে সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিও শেষের অংশে ওকে দেখতে পাচ্ছেন আমি আমার সেলফিন অ্যাকাউন্টে চলে আসলাম তো আসার পরে এখানে বর্তমানে ব্যালেন্স হচ্ছে চৌদ্দশো পাঁচচল্লিশ টাকা তো এখন আমরা এই টাকাটাকে রিসিভ করার জন্য পিন নাম্বারের টাকাটাকে রিসিভ করার জন্য আমরা এখানে রিসিভ রেভিডেন্সে এটাতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডার্ড নেম মানে যিনি টাকাটা পাঠাইছে যার অ্যাকাউন্ট থেকে এখানে টাকাটা আসছে তার নামটা এখানে দিতে হবে এখানে হচ্ছে উনি কোন দেশ থেকে টাকাটা পাঠাইছে সে দেশটা এখানে দিতে হবে এখানে হচ্ছে ওনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এখানে হচ্ছে আমাদেরকে কত টাকা ট্রান্সফার করেছে সেটা এখানে বসাতে হবে এখানে হচ্ছে আমাদের যে মানিগ্রাম রেফারেন্স নাম্বার আছে বা পিন নাম্বার যেটা সেটা এখানে বসাতে হবে এখানে হচ্ছে আমাদের সেলফিন অ্যাকাউন্টে যে সিক্স ডিজিটের একটা পিন কোড আছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে তো আমি এখানে সম্পূর্ণ প্রসেসটি আমি এখানে দিয়ে দিচ্ছি কিংবা এই ফর্মটি আমি ফিল করে দিচ্ছি এখানে হচ্ছে যিনি টাকাটা শেষ তার নামটা এখানে যিনি টাকাটা রিসিভ করবে ওনার নাম দেওয়ার দরকার না কারণ ওনার নাম কিন্তু সেলফিন অ্যাকাউন্টে অলরেডি রয়েছে হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা হচ্ছে জিরো থেকে শুরু করবেন জিরো ফাইভ থেকে এখানে অ্যামাউন্টটা টাইপ করবেন এখানে হচ্ছে যে পিন নাম্বারটি আছে সেটা দিবেন এখানে সেলফিন অ্যাকাউন্টের পিন দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো আমি সাবমিটে ক্লিক দিলাম দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ফর্ম আমাদের সামনে চলে আসছে তো এখন আমরা একটু ওয়েট করবো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু আমাদেরকে একটা টোকেন নাম্বার দিয়েছে তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এরপর আমি ব্যাকে আসলাম একটু রিফ্রেশ দিই দেখি এখানে মূলত একটু সময় লাগবে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করতে হবে আমাদের এখানে যে আমরা নামের উপর টাকাটা ট্রান্সফার করেছিলাম তো এটা দেখেন এখন কিন্তু এটা রিসিভিং লেখাটা চলে আসছে বা রিসিভ লেখাটা চলে আসছে তো এই টাকাটা হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার ছিল হচ্ছে এই যে এটা ছিল হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার লাস্টে হচ্ছে সিক্স তো এটি হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার তো এটা কিন্তু আমরা সাবমিট করেছিলাম আমাদের সেলফিন অ্যাকাউন্টে তো আমাদের টোটালি অ্যামাউন্ট ছিল হচ্ছে আপনার সাতশো টাকা এক পয়সার মতো তো এখানে আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়েছে কি না তো অ্যাড হইতে আসলে সময়টা লেগেছে হচ্ছে আমার প্রায় বারো থেকে তেরো ঘন্টা লেগেছে বেসিক্যালি মূলত আমরা সৌদি আরব সময় রাত নয়টার সময় আমরা টাকাটা ট্রান্সফার করেছিলাম যদি এখানে দেখেন প্রায় আটটা পঁয়ত্রিশ মিনিটের সময় আমরা টাকা ট্রান্সফার করেছিলাম তো সে সময় মূলত বাংলা রাত আপনার বারোটার উপরে বাঁচতেছিলো তখন তাদের অফিস বন্ধ ছিল সেই জন্য মূলত টাকাটা রিসিভ করতে একটু সময় লেগেছে কিন্তু দিনে যদি আপনার যে এখানে যে রেফারেন্স নাম্বারটা আছে বা গোপন পিন নাম্বারটা আছে ওইটা সাবমিট করার এক থেকে দুই ঘন্টার মধ্যে কিংবা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই আপনাদের মেন ব্যালেন্সে সেলফিন অ্যাকাউন্টে অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে সে প্রুফটা দেখাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত রেভিডেন্স রিসিভ এইটা হচ্ছে আমরা যেটা এখান থেকে সাবমিট করেছি দেখতে পাচ্ছেন সিক্স এটা হচ্ছে আমাদের পিন নাম্বার তো এখানে আপনারা টোটাল অ্যামাউন্টই দেখতে পাচ্ছেন তো মূলত এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো সাতশো টাকা এখানে ট্রান্সফার করেছিলাম তো এখানে বাড়তি টাকাগুলো কোথার থেকে আসলো তো আসলে এখানে মূলত আড়াই পার্সেন্ট যে সরকার গভর্নমেন্ট যেটা দেয় আর কি সরকার যেটা প্রণোদনার টাকা দেয় তো সে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা আমাদের এখানে যোগ হয়েছে মানে এগুলা টোটালি অ্যামাউন্টে এখানে যোগ হয়েছে দেখেন এখানে আমি পাঁচশো ষাট টাকা একাশি পয়সা ব্যাংক ট্রান্সফার করেছিলাম আমার সেলফিন অ্যাকাউন্টে সেই সাথে এটা হচ্ছে প্রণোদনার টাকা কিন্তু আপনাদের এখানে যে মানে মানে যেটা হচ্ছে ক্যাশ পিকআপের টাকাটা বা রেভিডেন্স রিসিভ যদি করেন সেই ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা এখানে যোগ হবে মানে সেটা একসাথে যোগ করেছি আপনাদেরকে আমার মেইন ব্যালেন্সটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মেন ব্যালেন্স হচ্ছে আমার সাতাশশো টাকার মতো এখানে মেন ব্যালেন্স এটা আর কি তো এটা মূলত আমি সম্পূর্ণ কিন্তু আমার সেলফিন অ্যাকাউন্টে অ্যাড করেছি হচ্ছে সৌদি আরবের ইউএর থেকে আমি ব্যাংকের মাধ্যমেও এখানে রিয়াল এড করেছিলাম এখানে কার্ড অপশান ক্লিক দিলে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায় তো সে নাম্বারটি হবে ব্যাংকের তো সেই নাম্বারে টাকা ট্রান্সফার করার পরে দেন আমার এই সেলফিন অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যায় তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ